আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমাদের কি হলো, একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হতে চলেছে, যেটা হচ্ছে খ্রিস্টানদের মিশনারি। তারা আহ্বান করছে যে তাদের রব, তাদের গড আসবে, আর সেখানে আমাদের মুসলিমরা বানিয়ে ফেলেছে এটা হচ্ছে দাজ্জাল। কোনটা দাজ্জাল আর কোনটা হচ্ছে খ্রিস্টান সেটাই আমরা বুঝতে পারছি না। খ্রিস্টানদের মিশনারিতে আজকে পুরো পৃথিবীতে ছেয়ে যাচ্ছে, খ্রিস্টানরা বসে বসে আমাদের মুসলিম ভাই বোনকে অমুসলিম বানাচ্ছে, আর আমাদের মুসলিমরা বসে বসে দাজ্জালের অপেক্ষা করছে। আমরা কি দাজ্জালের অপেক্ষা করব নাকি আমাদের ঈমান আকীদাকে ঠিক করব? যদি আমাদের ঈমান আকীদা ঠিক হয়ে যায় তাহলে তো দাজ্জাল আসলেও আমাদের কোনো ক্ষতি হবে না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাদ দিয়ে দিয়েছেন, এবং আমরা কি করব সেটাও বিষয়ে আমাদের জানা আছে এবং কোরআন হাদিসে তাই উল্লেখ রয়েছে। কোনটা দাজ্জাল আর কোনটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম সেটাই আমরা মত পার্থক্য করতে পারছি না। ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি লোক, সে মেয়েকে সুন্দর করে দিচ্ছে এবং যার চুল নেই তার চুল গজিয়ে যাচ্ছে, যে চোখে দেখে না তার চোখে সে দৃষ্টি দিয়ে দিচ্ছে, সে দেখতে পাচ্ছে। আবার টাকা পয়সা এবং যার মন বাসনা সকল কিছুই সে বলে দিচ্ছে, এবং মানুষ যা চাচ্ছে তাই পাচ্ছে। এটা কি দাজ্জালের আলামত? দাজ্জালের আলামত সম্পর্কে বা দাজ্জালের বিষয়ে যে হাদিসগুলো রয়েছে, এর প্রথম হচ্ছে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে এবং দাজ্জালের এক চোখ কানা অথবা সাদা এরকম থাকবে। তো দাজ্জালের মেইন যে দুটো বিষয়গুলো রয়েছে সেই দুটো বিষয় তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে না, কোনো প্রমাণিত হচ্ছে না, সেইখানে আমরা এই ভিডিওটি বলছি এটা দাজ্জালের। এটা দাজ্জালের নয়, বরং এটা ঈসা আলাইহিস সালামের প্রমাণিত এবং প্রমাণিত বিষয়। আপনারা একটু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 49 আয়াতে সম্পূর্ণভাবে বলেছে, যেরকমটা ভিডিওতে প্রকাশ করা হয়েছে, তারা যেভাবে ভিডিওটি বানিয়েছে সেরকমভাবে আয়াতে উল্লেখ রয়েছে যে বনী ইসরায়েলের জন্য রাসূলকে পাঠানো হয়েছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে। তখন ঈসা আলাইহিস সালাম তিনি মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন এবং বলছেন যে আমি মাটি থেকে পাখি তৈরি করছি, তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি তখন তা আল্লাহর হুকুমে উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায়, আর আমি সুস্থ করে তুলি জন্মাদ্য এবং শ্বেত কুষ্ঠ রোগীকে, আর আমি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত দেই, আর আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো। এতে নিদর্শন রয়েছে যাতে তোমরা বিশ্বাসী হও। দেখুন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বুঝিয়ে বলছেন, এবং ভিডিওতে যে দৃশ্যগুলি ধারণ করা হচ্ছে সকল কিছু মিল রয়েছে হলো ঈসা আলাইহিস সালামের সাথে। অর্থাৎ খ্রিস্টানরা তাদের রব যে প্রভাব রয়েছে, তার রব যে কাজগুলো করত সেরকম বিষয় তারা প্রমাণিত করছে, আর আমাদের মুসলিমরা সেটাকে বানিয়ে ফেলছে যে এটা হচ্ছে দাজ্জাল। নাউজুবিল্লাহ, কোথার সাথে আপনি কি মিলন করছেন? এখানে ভিডিওতে যা দেখছেন সেম একইভাবে তাই প্রমাণিত করছে। তো সুতরাং কোনটা ঈসা আলাইহিস সালাম, কোনটা দাজ্জাল, এতে কী হয়? ফেতনা ছড়ায়, মানুষ ভুলভাবে উপস্থাপন করে। আজকে দাজ্জালের ব্যাপারে ইউটিউবে যে ভিডিওগুলি রয়েছে বেশিরভাগই মিথ্যা কাহিনী, জাল হাদিস, সহি হাদিস অল্প কয়েকটা দাজ্জালের ব্যাপারে, আর বাকি সবগুলো রয়েছে জাল হাদিস, যা আমরা সবাই প্রচার করছি। শুধু কি আমরা প্রচার করছি, আমাদের আলেমরাও প্রচার করছে, যারা বুঝে এবং না বুঝে দুভাবে তারা দাজ্জালের ব্যাপারে মিথ্যা হাদিসগুলো প্রচার করছে। তাই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা কিন্তু খ্রিস্টানদের একটি মিশনারি, তারা তাদের রবের জন্য, তাদের রব আসছে, অবশ্যই ঈসা আলাইহিস সালাম আসবে, আমাদের নবী হয়ে আসবে, কিন্তু তারা তো যেটা বিশ্বাস করছে সেটা হচ্ছে যে তাদের রব আসবে, আর সেটা আমাদেরকে ধারণ করাচ্ছে যে তাদের গড আসবে। হ্যাঁ, আর আমাদের তো নবী আসবে, আমরা তাদের গডকে আমরা প্রভু মানব, এটা তো বিশ্বাসই হয় না। এবং এইটা কিভাবে আমাদের মুসলিমদের মাঝে প্রচার প্রসার করছে, এখানে টাইটেল বা অন্যান্য বিষয়গুলি ব্যাখ্যার প্রথম দেওয়া উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।